এই টিউটোরিয়ালটিতে কোষে দেখি 8.1 এর 4 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো বুঝিয়ে করে দেওয়া হলো। আশা করছি তোমরা আগের টিউটোরিয়ালটাতে জিরো ফ্যাক্টরটা ভালো মতো বুঝতে পেরেছো। আজকে আমরা 4 এর দাগ থেকে অঙ্ক করব, কোষে দেখি 8.1, এখানেও জিরো ফ্যাক্টর দিয়েই করতে হবে। তো আমরা দেখি যে প্রথমে এক্স ইকুয়াল টু কত বসালে এটার মান জিরো হয়ে যায়। জিরো তো আমরা এবার আমরা একটুখানি মনে মনে হিসাব করবার চিন্তা করব। যদি তোমাদের কারুর অসুবিধা থাকে তোমরা সেটা রাফে, আমি যেরকম আগে টিউটোরিয়ালে দেখিয়েছি, একবার ওয়ান, একবার মাইনাস ওয়ান, একবার প্লাস টু, মাইনাস টু, এরকম করে বসিয়ে বসিয়ে হিসাব করে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমে মনে মনে হিসাব করি। দেখো, যদি আমি জিরো বসাই, এখানটা তো প্লাস ফোর আছে, কখনো হবে না, তাহলে জিরো বাদ গেল। যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস সিক্স মাইনাস ফাইভ আসবে, আমার হতে হবে এইটুকুকে শুধু হিসাব করবো। এইটুকু হিসাব করলে এখানটা প্লাস ফোর আছে, তো মাইনাস ফোর যদি আসে তবেই কিন্তু জিরো হওয়া সম্ভব। তাহলে এইটুকুকে আমার আনতে হবে মাইনাস ফোর। এবার যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এটা মাইনাস ওয়ান হবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সিক্স হবে। তো মাইনাস ওয়ান প্লাস সিক্স মানে তোমার প্লাস ফাইভ হবে, প্লাস ফাইভ হলেও আসছে না মাইনাস ফোর, তাহলে মাইনাস ওয়ানও হবে না। প্লাস টু বসাও, প্লাস টু বসালে এটা আট হবে, আর এটা হচ্ছে, আচ্ছা তোমাদের যদি কোনো অসুবিধা আমি তাও এখানে করছি, ধরো প্লাস ওয়ান বসাচ্ছি, প্লাস ওয়ান বসাচ্ছি, হ্যাঁ প্লাস ওয়ান, তাহলে এটা কি হবে, ওয়ান, ওয়ানের কিউব মানে ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু সিক্স সিক্স, প্লাস ফোর তো যেরকম আছে থাকলো, তাহলে এটা মাইনাস ফাইভ প্লাস ফোর। তো এটা তো হবে না, বুঝতেই পারছ জিরো আসবে না। এবার যদি আমি মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান বসাই, তাহলে কি হচ্ছে, মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সিক্স প্লাস ফোর। তো এটাও বুঝতে পারছ যে প্লাস ফাইভ প্লাস ফোর, তো এটাও তোমার জিরো হবে না, তাহলে এটাও বাদ। এবার আমি প্লাস টু বসাচ্ছি, টু বসালে এটা কি হবে, টু এর কিউব মানে আট, ছয় দুগুণে বারো মাইনাস টুয়েলভ, আর তোমার হচ্ছে প্লাস ফোর। দেখো এইটুকু করলে কত হবে, মাইনাস ফোর প্লাস ফোর, সেটা আমি এখানে করে দেখি, অর্থাৎ মাইনাস ফোর প্লাস ফোরে কিন্তু জিরো হয়, দেখো সেইটা আমি এখানে করে দেখিয়েছি। তো এই যে এক্স ইকুয়াল টু টু বসিয়েছি, টু বসালে এইটুকু মাইনাস ফোর আসছে, আর প্লাস ফোর কাটাকাটি করলে জিরো, তাহলে এটাই আমরা খুঁজছিলাম বীজটা। তাহলে এক্স ইকুয়াল টু টু বসালে এটা হলো, তাহলে আমার ফ্যাক্টরটা কত হলো, এক্স মাইনাস টু। এই এক্স মাইনাস টুটা আমি বসিয়ে নেব ফাঁকা ফাঁকা করে, এক লাইন ফাঁক রেখে, আর আমি এটাকে বসিয়ে নেব, এই যে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এবার গুণ করার চেষ্টা করব, এখানে এক্স কিউব আছে, এটাকে গুণ করে কত দিয়ে গুণ করলে এক্স কিউব আসবে, না এক্স স্কোয়ার, তাই আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি, তাতে পুরোটা গুণ করলে কত হবে, এক্স কিউব মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার। এবার মাইনাস টু এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, তার মানে প্লাস টু এক্স স্কোয়ার একটা আনতে হবে, তাই আমি প্লাস টু এক্স দিয়ে এটাকে গুণ করবো, কেন কি শুধু এক্স আছে এখানে, তাহলে এটা কত হবে, প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তাই লিখেছি। এখন মাইনাস ফোর এক্স দেখতে হবে, মাইনাস ফোর এক্স, আর এখানে আমাকে করতে হবে মাইনাস সিক্স এক্স, তাহলে একটা মাইনাস টু এক্স যদি এর পাশে আনি তাহলে আমি মাইনাস সিক্স এক্স পাবো। এবার এখানে এক্স তো আছে, মাইনাসের জন্য মাইনাস দিয়ে গুণ করবো, বুঝতে পেরেছি, তা আমাকে একটা টু দিয়ে গুণ করলেই হবে, তাই মাইনাস টু ইন্টু এক্স করলে মাইনাস টু এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু টু ফোর। তাহলে এবার এই তিনটে থেকে এক্স মাইনাস টু কমন যাচ্ছে, নিয়েছি, পড়ে থাকলেও কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। এবার দেখতে হবে যে এটা মিডিল টার্ম ফ্যাক্টর হয় কি না, তো এখানে তো মাইনাস আছে, বুঝতে পেরেছি তোমার মাইনাস দিয়ে করতে হবে, আর এখানে এই সংখ্যা দুটোকে গুণ করো, এখানে টু আছে, এখানে কিছু নেই মানে ওয়ান, টু, টু এর ফ্যাক্টর কী হবে, টু ইন্টু ওয়ান, তাহলে দুই আর এককে মাইনাস করে কত আনতে হবে, দুই আনতে হবে। তো দুই আর এককে মাইনাস করে সেটা কোনো দিন সম্ভব, কারণ দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, দুই তো হয় না,
তার মানে বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, তাহলে উত্তর শুধু এটাই থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। বুঝতে পেরেছ? চলে এসো পাঁচের দাগের অঙ্কে। পাঁচের দাগে এখানেও একটা জিরো ফ্যাক্টরের অঙ্ক দিয়েছে, আমরা প্রথমে দেখে নিই যে কী বসালে এটা জিরো হবে। তো আমি হিসাব করে দেবো, জিরো তো হবেই না, ওয়ান করেও দেখবে তাহলেও হবে না, আমার এখানে প্লাস তিরিশ আনতে হবে, তাই তো? তবে গিয়ে এখানে এটা জিরো হবে, তো সেটা টু বসালেই হবে। দেখো টু এর কিউব মাইনাস ওয়ান এই নাইনটিন ইন্টু টু, তাহলে এইট, টু এর কিউব মানে আট, মাইনাস থার্টি এইট। সেটা যোগ বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আটত্রিশ থেকে আট বাদ দিলে তিরিশ, বড়টার আগে মাইনাস আছে বলে মাইনাস থার্টি, আর এখানেও মাইনাস থার্টি। দেখো তাহলে টু বসালেও হচ্ছে না। হ্যাঁ, আমার কেন হচ্ছে না, কেন কি এখানে মাইনাস আছে, আমাকে এখানে একটা প্লাস থার্টি আনতে হবে। তো আমি টু বসিয়ে চেষ্টা করেছিলাম, যেহেতু আমার মনে হচ্ছিল আট বিয়োগ আর আটত্রিশ হয়ে গেলে এখানটা হবে, কিন্তু দেখো সেটাও হচ্ছে না। বেশ, তখন আমি করলাম কি না, মাইনাস টু দেখলাম, মাইনাস টু, মাইনাস টু বসালে কী হয়ে যাচ্ছে, মাইনাস টু এর হোল কিউ মাইনাস নাইনটিন আর ইন্টু মাইনাস টু আর মাইনাস থার্টি যেমন আছে রাখছে। এবার এটা হিসাব করি, মাইনাস টু এর হোল কিউব মানে কি, মাইনাস এইট, মাইনাসে মাইনাসে প্লাস, উনিশ দুগুণে আটত্রিশ আর মাইনাস থার্টি। তো এইটা দেখো, এটা যোগ বিয়োগ করলে বিয়োগ করতে হবে, তিরিশই হবে, কিন্তু বড়টার আগে প্লাস আছে বলে প্লাস বসালাম, তাহলে তখন এটা থার্টি মাইনাস থার্টি কেটে জিরো হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে দেখো অন্যগুলো আমাকে আর দেখতে হলো না, আমি ওইভাবে ক্ল্যারিটির সঙ্গে যদি আমি বিচার করি তখন কিন্তু আমার অত হিসাব করতে আর হচ্ছে না। আমি আমার মাইনাস থার্টি আছে, প্লাস থার্টি হবে, আমি ওয়ান টু ওয়ান জিরো এগুলি না করে, মাইনাস ওয়ান না করে একবারেই বুঝতে পারছি মনে মনে যে এটা আট হবে কিউব করলে, আর এখানে উনিশ দুগুণে আটত্রিশ, কিন্তু প্লাস কি মাইনাস প্রথমটা একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাও তোমরা পরে ঠিক বুঝতে পারবে। তো আমি ওই জন্য প্লাস টু করে দেখলাম, না তো দুটোই মাইনাস এসে গেছে, তাহলে হবে না। তখন মাইনাস টু করলাম, দেখো এবার আমার এসে যাচ্ছে। এইভাবে তোমরা করবে, দেখবে যে ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এমনই স্বচ্ছ চিন্তা হবে যে তোমাদেরকে আর এই এত ক্যালকুলেশন করতে হবে না যেটা তোমরা প্রথমে ভেবেছিলে। যাই হোক, আমরা তাহলে একটা বীজ পেলাম মাইনাস টু, তাহলে ফ্যাক্টরটা কত পেলাম, এক্স প্লাস টু, যেভাবে বলেছি সেইভাবে বসিয়ে দেব। এক্স প্লাস টুটা ফাঁকা ফাঁকা করে এক লাইন ফাঁকা রেখে আমি বসিয়ে দিয়েছি। এবার এক্স প্লাস টু বসালে এখানে এক্স আছে, আমাকে এক্স কিউব আনতে হবে, তাই আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটা এক্স কিউব হলো, এটা টু এক্স স্কোয়ার হলো। এবারে এখানে টু এক্স স্কোয়ার নেই, প্লাস টু এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে একটা মাইনাস টু এক্স স্কোয়ার আনলেই হবে। তো শুধু এক্স আছে, তাহলে শুধু মাইনাস টু এক্স দিয়ে একটা গুণ করলেই হবে, তাই আমি মাইনাস টু এক্স দিয়ে গুণ করছি। এবার সেটা গুণ করে লিখি, মাইনাস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস টু ইন্টু টু ফোর এক্স মাইনাস ফোর এক্স। এবার মাইনাস ফোর এক্স এসছে, কিন্তু আনতে হবে মাইনাস নাইনটিন এক্স। তো মাইনাস ফোর এক্সের সঙ্গে কত আমার এখানে যোগ বা বিয়োগ করলে মাইনাস নাইনটিন এক্স আসবে, এখানে বড়টার আগে মাইনাস আছে, তাই তো? তার মানে এখানে একটা বড় সংখ্যা দিয়ে করতে হবে, যেটা যেটার আগে মাইনাস থাকবে। এবং সেই বড়টা কি না, উনিশ থেকে চার বিয়োগ করলে কত হয়, পনেরো, তাহলে পনেরো, তাহলে মাইনাস পনেরো এক্স। এবার সেই এখানে এক্স আছে, পনেরো এক্স আনার জন্য এক্স তো আছে, শুধুমাত্র একটা মাইনাস পনেরো দিয়ে গুণ করলেই হবে, তাই আমি মাইনাস পনেরো লিখেছি, মাইনাস পনেরো ইন্টু এক্স মাইনাস পনেরো এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, পনেরো দুগুণে তিরিশ মাইনাস থার্টি। তাহলে আমার তিনটে জায়গা থেকে কমন নিয়ে নিলাম এক্স প্লাস টু, কমন নিয়ে নিলে কি হলো, এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার, এখানটা মাইনাস টু এক্স আর এখানটা মাইনাস ফিফটিন। এবার একই রকমভাবে এটা দেখতে হবে যে আমার এটা মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কি না। তো দেখার জন্য কি করতে হবে, আমার প্রথমে সাইনটা দেখে নিলাম, মাইনাস দিতে হবে, সংখ্যা কি আছে এখানে, এক আছে পনেরো, মানে পনেরো এককে পনেরো, পনেরোর এবার ফ্যাক্টরগুলো বার করি। তো পনেরোর ফ্যাক্টর কি, এক পনেরো পনেরো, পাঁচ তিনে পনেরো, দুই দিয়ে যায় না, তিন দিয়ে তিন পাঁচে পনেরো, ঠিক আছে। এইবারে মধ্য সহগটা কি আছে ওখানে, না দুই, ওই ফ্যাক্টরগুলোকে যে মাইনাস আছে বলে বিয়োগ করে দুই আনতে হবে, মাইনাস করে দুই আনতে হবে, তাই তো? তো এই ফ্যাক্টরগুলোকে, তো এই পনেরো থেকে এক বিয়োগ করলে কত হয়, চোদ্দ, কিন্তু পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয়,
তাই আমি যেখানে 2 আছে অঙ্কটা সেখানে 5 মাইনাস 3 লিখব। তো লিখি আমি, দেখো এটা যেমন আছে রেখে দাও, x স্কয়ার মাইনাস বাদ বাকি সব একই রকম থাকবে, 2 এর জায়গায় 5 মাইনাস 3 ইনটু x মাইনাস 15 লিখেছি, x প্লাস 2 ইনটু x স্কয়ার, এটাকে গুণ করে লেখো, মাইনাস 5 ইনটু x মাইনাস 5x, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইনটু x 3x। এই গুণ করার সময়, ব্র্যাকেট তোলার সময় সব সময় কিন্তু সাইনের খুব লক্ষ্য করে লিখবে, তা না হলে ভুল হয়ে যাবে অঙ্ক, মাইনাস 15। এবারে এই বলেছি যে মিডিল টার্ম ফ্যাক্টর এই দুটো দুটো থেকে সবসময় কমন যায় বেশিরভাগ ক্ষেত্রেই, এখান থেকে দেখো এক্স কমন যাবে, তাহলে দুটো থেকে একটা নিলে এক্স পড়ে আছে মাইনাস 5, এই এক্সটা চলে গেছে বাইরে, এখান থেকে 3 আর 15-র মধ্যে 3 কমন যাবে, প্লাস 3 কমন যাবে, যেহেতু এখানে প্লাস আছে, এখানে যে সাইনটা থাকবে সেটাই থাকবে, প্লাস 3 কমন নিলে এখানে এক্স পড়ে থাকলো আর এখানটা মাইনাস, কারণ এই প্লাসে মাইনাসে মাইনাসই হবে, 3 5 15 5। এবার দুটো দেখো আমার অঙ্ক ঠিক হয়েছে বোঝার জন্য বলেছি সবসময় এখানে এই দুটো সমান হয়, তা দুটো এক্স মাইনাস 5 থেকে একটা এক্স মাইনাস 5 কমন নিয়েছি আর এক্স প্লাস 3 পড়েছিল সেটা লিখে দিয়েছি, আর এক্স প্লাস 2 তো এর সঙ্গে ইনটু ছিলই, তাহলে আমার এখন উত্তরটা কী হলো, এক্স প্লাস 2 ইনটু এক্স মাইনাস 5 ইনটু এক্স প্লাস 3। আশা করি বুঝতে পেরেছ, না পারলে পজ দিয়ে দিয়ে আর একবার দেখে নাও, ঠিক বুঝতে পারবে আর খুব প্র্যাকটিস করো। ছয়ের অঙ্কটা দেখো, এখানে কিন্তু এই মধ্যের দ্বিঘাত টার্মটাও এখানে দিয়েছে, তাই না? তো এটা কি তাহলে জিরো ফ্যাক্টরে হবে সেটা আমাদের দেখতে হবে। এই রকম যেমন ওখানে দ্বিঘাতের রাশি না থাকলে, কিউবের থাকলে আমরা সহজেই বলতে পারি যে এটা জিরো ফ্যাক্টর দিয়ে হবে, এক্ষেত্রেও আমাদের একটু পরখ করে দেখে নিতে হবে যে জিরো ফ্যাক্টর দিয়ে এটা হয় কি না। তো আমি এ ইকুয়াল টু বসাচ্ছি 1, দেখো এখানে 4 ইন্টু 1 কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2, প্রথমে প্লাসগুলোকে সব যোগ করে নিচ্ছি, 4 3 এর 7 2 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে এখানে ফ্যাক্টরটা হবে এ মাইনাস 1। এ মাইনাস 1টা যথারীতি বসাচ্ছি, এই যে একটা লাইন ফাঁকা রেখে এ মাইনাস 1, একটা লাইন ফাঁকা রেখে এ মাইনাস 1, এ মাইনাস 1 ও এ মাইনাস 1 বসিয়ে দিয়েছি। এবার এখানে আছে 4 এ কিউব, আমার এখানে এ, তো এর সঙ্গে কত গুণ করলে 4 এ কিউব হয়, 4 এ স্কোয়ার, তাই 4 এ স্কোয়ার দিয়ে গুণ করেছি, তাহলে এটা হবে 4 এ কিউব মাইনাস 4 এ স্কোয়ার। তো এখানে তো খুব মানে হিসাব করাটা সহজ, কারণ 4 এ স্কোয়ার আছে, মাইনাস 4 এ স্কোয়ার আছে, আমাকে মাইনাস 9 এ স্কোয়ার আনতে হবে, না 9 থেকে 4 বিয়োগ করো 5, হ্যাঁ তো মাইনাস আছে, আমাকে আর একটা মাইনাস আনতে হবে এখানে, এখানে এ আছে, তাহলে একটা এ দিয়ে গুণ করলেই এ স্কোয়ার আসবে, তাই আমি মাইনাস 5 এ দিয়ে গুণ করছি, তাতে কি হবে মাইনাস 5 এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5 এ, প্লাস 5 এ, আর প্লাস 5 এ কিন্তু এখানে প্লাস 3 এ আনতে হবে, তো 5 থেকে 3 বিয়োগ করো কত 2, তাই তো, কিন্তু আমার একটা 5 আছে এটা কমাতে হবে, তাহলে মাইনাস করতে হবে কত 2, তো এখানে এ আছে, এখানেও এ আছে, শুধু মাইনাস 2 দিয়ে গুণ করলেই তাহলে হয়ে যাবে, তাই মাইনাস 2 লিখেছি, মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2 এ, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2। এবার তো সহজ, এই এ মাইনাস 1গুলোকে কমন নিয়ে নাও, কমন নিয়েছো 4 এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 2। এখন এটাকেও দেখতে হবে তোমার এখানে মিডিল টার্ম ফ্যাক্টর হয় কি না, এই সংখ্যা দুটোকে গুণ করো, 2 4 এ 8 হয়, 8 এর ফ্যাক্টর করো, 1 8 এ 8, 2 4 এ 8, আর কোনো ফ্যাক্টর হবে না এর। এবার ওই যে মাইনাস পেয়েছো, এই মাইনাস, এই মাইনাস, এই ফ্যাক্টরগুলোকে মাইনাস করে 5 আনতে হবে, ফ্যাক্টরগুলোকে মাইনাস করো, এটা 7 আর এটা 2, তো হচ্ছে কি মাইনাস করে কি 5 আনা যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, তাহলে আনসার কি হবে এইটাই থাকবে, এ মাইনাস 1 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 2। সাতের অঙ্কটা দেখো, ছয়ের অঙ্কের মতনই, এইটা এক্স কিউব মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 23 এক্স মাইনাস 15, হ্যাঁ তো প্রথমে আমরা দেখব যে কি বসালে জিরো হয়, তো প্রথমে আমি 1 বসিয়েছি, হ্যাঁ একটু মনে মনে হিসাব করে, তো বসিয়ে দেখছি যে 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15, 1 মাইনাস 9 এটা 9 এককে 9 হলো আর কি, 23 এককে 23 আর এটা 15,
এইটুকু করে দেখো কি আসছে, এই 1-9 করে -8 আসছে, আর এটা 23-15 করে +8 আসছে, তো যোগ বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসালে এটার মান 0 হয়, তাহলে হবে কি ফ্যাক্টরটা x-1 একটা পেয়ে গেলাম, x-1 ইকুয়াল টু 0 পেলাম, মানে x-1 একটা ফ্যাক্টর। যথারীতি এটা বসাচ্ছি x-1 x-1 x-1, এবং এই প্রত্যেকটা অঙ্ক এই জন্যে করছি যে যেহেতু এই অঙ্কটা একটু মানে এই ধরনের অঙ্কগুলো একটু ডিফিকাল্ট তো হিসাব করা, যদিও এক্স স্কোয়ার টার্ম দেওয়া থাকলে একটু ইজি হয়। যাই হোক, তো এখানে এক্স কিউব আনতে হবে, এখানে এক্স আছে, এক্স স্কোয়ার গুণ করতে হবে, তো চোখ বন্ধ করে বলা যায় তো এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছো, তাতে কি হলো এক্স কিউব আর -x2। এখানে -x2 আছে কিন্তু এখানে -9x2 আছে, তো এক আছে, এক থেকে 9 বিয়োগ করলে কত হবে 8, আর মাইনাসই আনতে হবে, মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করব, এক থেকে 9 বিয়োগ করলে 8, তাই জন্য 8 লিখব, আর এখানে শুধু এক্স আছে, আমাকে এক্স স্কোয়ার আনতে হবে, তাই জন্য এখানে আর একটা এক্স দিয়েও গুণ করব। হলো, এবার এটা গুণ করে লেখো -8x2, -এ +8x। এইবারে এখানে +8x আছে কিন্তু তোমার এখানে আছে +23x, তাহলে প্লাস আছে প্লাস লিখেছি, এই যে এখানে প্লাস আছে প্লাস লিখেছি, আর 23 থেকে 8 বিয়োগ দাও 15, তাই আমি 15 দিয়ে গুণ করব, কিন্তু 15x এখানে তো এক্স আছে, এক্সটার দরকার নেই লিখবার, কারণ এখানে একটা এক্স অলরেডি আছে, তাই +15 দিয়ে এক্সকে গুণ করলে 15x হবে, তো এইটা গুণ করে এবার লিখি +15x +15x, আর এটা এমনি এমনিই চলে আসে +15। ঠিক আছে, তাহলে এবারে এই কমন নাও x-1 x-x-1, থাকলে x2 -8x +15। এবার দেখতে হবে এটা মধ্যসহগ বিশ্লেষণ হয় কি না, তো এখানে প্লাস সাইন আমি পেয়েছি, আর এখানে 15 আর 1 গুণ করলে 15, তা 15টাকে কীভাবে ফ্যাক্টর করা যায়, 1 × 15 আর 3 × 5, এখন এইটাকে এই প্লাস করে এইগুলোকে প্লাস করে করো, 16 হবে, আর এখানে 15 3 5-এর যোগ করলে 8 হবে প্রত্যেকটাকে, এর 15 আর 1 যোগ করলে 16, 3 আর 5-এ যোগ করলে 8 হলো, সেইটা যোগ করে আমাকে 8 আনতে হবে মধ্যের সহগটা, তো আমি পেয়েছি 8 হবে, এই যে 3 আর 5 যোগ করলে 8 হবে, তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ করা যাবে। এবার তাহলে আমি ভাঙি, 8-এর জায়গাতে কী লিখবো, 5+3, x-1 × লিখলাম, x2 - সবসময় বলেছি বড় সংখ্যাটা কিন্তু আগে লিখবে, 3 আর 3+5 লিখলেও হতো কিন্তু তা লিখবে না, 5+3 লিখবে, তাহলে 5+3 লিখলে × x+15, এবারে x2 x-1 যথারীতি লেখা হবে, x2 - গুণ করো 5x, -এ প্লাসে -3 × x 3x+15, এইটা থেকে কমন নেবে, তো এক্স কমন নিলে x-5, এখান থেকে 3 কমন নিলে মাইনাসও কমন নিতে হবে, কমন নিলে এক্স, -এ প্লাসে তখন মাইনাস হয়ে যাবে, আর 3 5-এ 15 5 হবে, দুটো ক্ষেত্রে দেখো x-5 এসছে, তাহলে x-1 আছে, x-5 আমি লিখলাম, কমন নিলাম, আর এখানে পড়ে থাকলো এক্স, এখানে -3 x-3, তাহলে আমার উত্তর হলো এইটা। 8-এর অঙ্কটা দেখো একই রকম, এটাও তোমার ওইভাবে দেখতে হবে, প্রথমে দেখব যে এটা 0 আসে কি না। তো আমি a = 1 বসিয়ে দেখলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমি a = -1 বসিয়ে হিসাব করেছি, কেন আমি a = 1 কেন বসাইনি, প্রথমে দেখো এখানে 3টেই প্লাস আছে, 1টা -2 আছে, তো আমি যাই বসাই এই প্লাসগুলো তো সবসময় বড় হবে, কখনোই তো +2 হবে না, এই গোটাটার সমান +2 হলে তবেই এটার সঙ্গে কাটাকুটি যাবে -2-র সঙ্গে, এত বড় বড় সংখ্যা দিয়ে এটা প্লাস আছে, যাই বসাই কখনোই হবে না, কিছু একটা মাইনাস আনতে হবে, তো আমি মাইনাসের গুলো হিসাব করবো, -1 বসাবো, প্লাসগুলো আমি বাদই দিয়ে দিলাম, -1 বসাবো, -2 বসাবো, -3 বসাবো, এইভাবে আমি হিসাব করব। কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথমে ওই জন্যে -1 বসাচ্ছি, -1 বসিয়েছি, দেখো 5 × -1³ +11 × -1² +4 × -1 -2, ক্যালকুলেট করো, এটা তো -1 হবে, সেটা -5 হয়েছে, এটা তো প্লাস মানে -এ প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার আছে তাই +11ই থাকবে, এটা 4 ইন্টু
वन फोर और प्लस माइनस 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 फोर माइनस टू जेमन छो एवे देखो माइनस फाइव प्लस इलेवन प्लस सिक्स माइनस फोर माइनस टू माइनस सिक्स तेल एट जिरो हो गल पे गलम ये जदि ना हतो तीन कि बसातम माइनस टू बसातम ताओ ना माइनस थ्री बसातम क्योंकि कख प्लस बसा ना कारण एखान बुझते ही एबारे हलो कि ए प्लस वन एक फैक्टर पेलम ए प्लस वन एक लाइन फाँका रेखे तीनटे पर बसिए दिल एखे फाइव ए किूब आनते हैं तेल फाइव ए स्कोयर गुण करब एर संगे तेल फाइव ए किूब हलो प्लस फाइव ए स्कोयर प्लस फाइव ए स्कोयर आ प्लस इलेवन ए स्कोयर आनते बड़ एखे प्लस आई प्लस बसिए एगारो पाँच वियोग करो छय और एखे ए आ किन्तु आमाके ए स्क्वायर आनते हैं ताई आर एकटा ए गुण करेछि ताले प्लस सिक्स ए दिए गुण करछि प्लस सिक्स ए इंटू ए प्लस सिक्स ए स्क्वायर और प्लस सिक्स ए इंटू वन प्लस सिक्स ए हलो प्लस सिक्स ए किन्तु आमाके आनते हबे प्लस फोर ताई तो ताहले आमाके कि करते हबे ना ए छय थेके चार वियोग करो दुई हाँ किन्तु एक जिनिस एखाने भावो एखाने तुम्हार कमाते हबे छय थेके चारे जेते हबे आगेरटा जेरकम छिलो पाँच थेके एगारो जेते होच्छिलो सेजन्य चोख बंद करे आमरा प्लस लिखते पेरेछिलाम प्लस गुण करते पेरेछिलाम किन्तु जेहेतु एखाने तुम्हाके कमाते हबे अर्थात एकटा माइनस करते हबे सेजन्य आमी माइनस बसिएछि এটা খেয়াল করবে এইগুলো তাহলে দেখবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের চিন্তা করতে সাহায্য করবে সেই জন্য এখানে টু দিয়ে গুণ করব আর একটা কি আছে এ এ এখানে অলরেডি আছে তাহলে মাইনাস টু দিয়ে গুণ করলেই হবে তাই জন্য মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এ মাইনাস এ প্লাসে মাইনাস টু ইন্টু ওয়ান টু হয়ে গেল মিলে গেল এবার এ প্লাস ওয়ান কমন নাও কমন নিলাম তাহলে এখানে থাকলো ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস টু এবার এটা কি মিডিল টার্ম ফ্যাক্টর হবে সেটা আমাকে তাহলে পরখ করে দেখতে হবে আগের অঙ্কগুলোর মতনই এটা পরখ করে দেখি তো আমার কি করতে হবে এটা এখানে সংখ্যা দুই এখানে দশ পাঁচ দুই পাঁচে গুণ করলে দশ দশের ফ্যাক্টরগুলো কী হবে এক গুণ দশ দুই গুণ পাঁচ আর হবে না আবার সেই পাঁচ দুগুণে দশ একই এবার এগুলোকে এই যে মাইনাস আছে এখানে মাইনাস করে আগে মাইনাস করে নাও দশ থেকে এক বিয়োগ করলে নয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন কিন্তু আমার হওয়া উচিত ছিল এইগুলোকে মাইনাস করে ছয় আসতে হবে কিন্তু এমন আমি মাইনাস করলাম ফ্যাক্টরগুলোকে যতগুলো ফ্যাক্টর হয়েছে কোনোটাতেই কিন্তু ছয় আসেনি তাহলে আমি বলতে পারি এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে না এটা উত্তরটা এটাই হবে এ প্লাস ওয়ান ইন্টু ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস টু নয়ের অঙ্কটা দেখো এখানটা একই জিনিস আমার দেখবো যে কিসে জিরো আসে এই অঙ্কটা নাকি বিশেষ অঙ্ক এটা তুমি জিরো ওয়ান টু বসাবে এটা হবে না এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই টু বসালে তবেই এই অঙ্কটা মানে হবে বীজ পাওয়া সম্ভব হবে তবে এটা জিরো হবে তো সেইটাই বসাবো এটা তোমাদের মনে রাখতে হবে বা ক্যালকুলেশন করে দেখে দেখে শিখতে হবে আর কি এবার মাইনাস হাফ বসাও টু ইন্টু মাইনাস হাফ তার কিউব মাইনাস হাফ মাইনাস তারপরে মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু মাইনাস হাফ প্লাস ফাইভ এটা জাস্ট ক্যালকুলেশন করো আর কি এটা মাইনাসের কিউব মানে মাইনাসই চলে আসবে টু ইন্টু ওয়ান বাই এইট মাইনাস এটা তো প্লাস হয়ে যাবে ওয়ান বাই ফোর প্লাসে মাইনাসে মাইনাস নাইন বাই টু প্লাস ফাইভ এটা টু ইন্টু আছে তাই এটা কাটাকুটি করলে চার হবে তাই মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস নাইন বাই টু প্লাস ফাইভ এবার লসাগু করছি চার চার দুই লসাগু করলে চার হবে চার এককে চার এক এককে এক মাইনাস ওয়ান চার এককে চার ভাগ করলে এক এক এককে এক মাইনাস ওয়ান দুই দুগুণে চার দুই নয় আঠেরো মাইনাস আঠেরো এক পাঁচে পাঁচ এটার তলায় কিছু নেই মানে কিন্তু ওয়ান আছে তো এক চারে চার চার পাঁচে কুড়ি এটাকে ক্যালকুলেট করো এটা করলে হবে তোমার মাইনাস টু এইটুকু আর এটা করলে প্লাস টু কেন কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে দুই কিন্তু বড়টার আগে টু আছে বলে টু তাহলে এটা তোমার জিরো বুঝলে তাহলে বলেইছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস হাফ তো তাহলে বীজটা হবে এক্স
प्लस वन बाई टू तो यही रकम ना करे आमी एक टू यही रकम भावे करब अर्थात ए टू और एक्सर संगे गुण कर देव ताले टू एक्स माइनस वन टू एक्स इक्वल टू माइनस वन हाँ एटा ओदिके निये ले टू एक्स प्लस वन आमी टू एक्स प्लस वन टाके बीज धरब ताई जन्य माने उत्पादक धरब और कि तार एकटा फैक्टर होच्छे टू एक्स प्लस वन सेई जन्य आमी टू एक्स प्लस वन टाके ओरकम फाका फाका करे लिखे रेखेछि और एकटा लाइन बाकी रेखेछि एखन एखाने टू एक्स किऊब आछे आमी टू एक्स आछे आमाके शुधु एक्सेर एखाने किऊब आनते हबे तो एक्सर संगे कत गुण कर लेक्स किऊब है यहाँ एक्स स्कोयर तई एक्स स्कोयर गुण करब एक्स स्कोयर गुण कर ले कत है टू एक्स किऊब प्लस एक्स स्कोयर प्लस एक्स स्कोयर किंतु हमारे एखे माइनस एक्स स्कोयर आनते हैं तालोले আমাকে একটা মাইনাস এক্স স্কোয়ারের জন্য কোনোভাবে একটা মাইনাস আনতে হবে তাই আমি মাইনাস দিয়ে পরেরটাকে গুণ করব কিন্তু কত করলে মাইনাস এক্স স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার ওয়ান আছে এখানে নিশ্চয়ই টু যদি আমি করি তাহলে হবে কারণ মাইনাস ওয়ান আমার এখানে ওয়ান আছে আমি যদি একটা মাইনাস টু করি এর সঙ্গে तब ही एकमात्र माइनस वन आसपे कारण प्लस वन आछे ताई आमी माइनस टू करब बुझते पेरेछो तो माइनस टू करब किन्तु एइजन्य माइनस टू करते गिये देखलाम आमार एखाने तो अलरेडी टू आछे ताई टू आर लिखलाम ना किन्तु आमाके एकटा एक्स आछे एक्स स्कोयर आनते हबे তাই আর একটা এক্স দিয়ে গুণ করতে হবে তাই আমি মাইনাস এক্স দিয়ে গুণ করছি করলে কত হবে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসের প্লাসে মাইনাস এক্স হয়ে গেল এবার মাইনাস এক্স আছে কিন্তু আনতে হবে প্লাস নাইন তাই তো তো সেক্ষেত্রে ওই একই রকম দেখো আমার মাইনাস এক্স আছে কিন্তু माइनस वन संगे जो हमें दस करब एक माइनस एक्स बद दाओ मैं माइनस वन संगे जो हमें दस जोग करब तक ही से प्लस नाइन माइनस दस माइनस वन संगे जो हमें दस प्लस करब तक ही से प्लस नाइन हवा सम्भव तै तो दस आनते हैं किंतु एखने तो अलरेडी दुई आ তাহলে দুই এর সঙ্গে আর কত গুণ করলে আমার দশ হবে পাঁচ তাই আমি পাঁচ দিয়ে গুণ করব আর এখানে একটা এক্স আছে কিন্তু এখানে সেই এক্স তো আছে তাই আমি শুধু প্লাস ফাইভ দিয়ে গুণ করব করলে কত হবে পাঁচ দুগুণে টেন এক্স আর প্লাসে প্লাসে পাঁচ ইন্টু ওয়ান পাঁচ তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে কি না দেখে নাও এখানে আছে পাঁচ আর একে গুণ করলে পাঁচ পাঁচকে ফ্যাক্টর করলে ওয়ান ইন্টু ফাইভ এটাকে এখানে প্লাস আছে তাই প্লাস করে অর্থাৎ ওয়ান আর ফাইভ যোগ করলে কত হয় ছয় এখানে বলেছে প্লাস করে ওয়ান আনতে হবে কিছু নেই মানে কি ওয়ান ওয়ান আনতে হবে কিন্তু সেটা তো হচ্ছে না তার মানে হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর হবে না টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে তোমার এই অঙ্কের উত্তর দশের অঙ্কটা দেখো ওই জিরো ফ্যাক্টরের অঙ্ক অঙ্কটা দেখতে হবে যে কি বসালে জিরো হবে একদম আগের মতো অঙ্ক তোমরা করবে নিজেরা করো আমি করলাম না যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই করে দেব আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য যদি তোমাদের অসুবিধা থাকে কোনো অসুবিধা সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে অন্যান্য বন্ধুদেরকে পাওয়ার জন্য টিউটোরিয়ালগুলো শেয়ার করো লাইক করে জানাবে তোমাদের কীরকম লাগছে আজকে এই পর্যন্তই পরের টিউটোরিয়ালে বাকি অঙ্কগুলো হবে সেগুলো একটু অন্যরকম প্রসেসে হবে তার জন্য কিছু সূত্র জানতে হবে সেগুলো আলোচনা করে আমরা পরবর্তী অঙ্ক আরম্ভ করব ধন্যবাদ তবু একটা হিন্টস দিই এই অঙ্কটাতে
वाई इक्वल टू टू बसाले जिरो हबे अर्थात एक फैक्टर तुम्हारा पा वाई माइनस टू एटुकू बोले दिलाम बाद बाकी तुम्हारा निजेरा करबे अंकटा पेरेछो किना सेटा किन्तु अति अवश्यई जानाबे तुम्हारा जदि पारो ताहले आमी खुशी हब जे आमी तुम्हादेर शेखाते पेरेछी।